আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকে আমার অনলাইন ক্লাসে স্বাগতম আশা করি সবাই তোমরা ভালো আছো আমরা আজকে চ্যাপ্টার থ্রি নিয়ে আলোচনা করব অর্থাৎ অধ্যায় তিন তোমাদের এই সাবজেক্টের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং তোমাদের ফাউন্ডেশন এখান থেকে তৈরি হবে যেহেতু তোমরা পাওয়ারের স্টুডেন্ট সুতরাং এই বিষয়গুলো যদি তোমরা ভালোভাবে রপ্ত করতে পারো ভালোভাবে বুঝতে পারো এবং এটাকে এটার প্র্যাকটিস করে নিজের মধ্যে আনতে পারো তাহলে তোমার ফাউন্ডেশনটা স্ট্রং হবে এবং পরবর্তী সেমিস্টারগুলোতে তোমাদের জন্য পাওয়ার টেকনোলজির সকল বিষয় বোঝার তোমার জন্য সহজ হবে এই জন্য আমি মনে করি যে তোমরা এই চ্যাপ্টার থ্রিটা খুব ভালোভাবে বুঝবে এবং এটাকে নিজের মধ্যে আনার জন্য প্র্যাকটিস করবে বেশি বেশি প্র্যাকটিস করবে এবং পড়াশোনা করবে তাহলে আমি তোমাদের মনোযোগ আকর্ষণ করছি এবং চ্যাপ্টার থ্রির বিষয়গুলো নিয়ে আমি শুরু করছি প্রথমে আমরা দেখব মেজর কম্পোনেন্ট অফ অটোমোবাইল অটোমোবাইলের প্রধান অংশগুলি একটা অটোমোবাইল কী কী অংশ নিয়ে গঠিত সেগুলো আমরা দেখব একটা অটোমোবাইলের অনেকগুলো অংশ রয়েছে কিন্তু অটোমোবাইলের প্রয়োজনীয় অংশ চারটি একটি হলো দ্য ইঞ্জিন দ্য চেসিস দ্য ট্রান্সমিশন সিস্টেম চার নাম্বার দ্য বডি ফ্রেম এই ট্রান্সমিশন সিস্টেমের আবার চারটা অংশ একটা হলো ক্লাস গিয়ার বক্স ডিফারেন্সিয়াল এক্সেল এই বিষয়গুলো আমরা ক্লাস গিয়ার বক্স ডিফারেন্সিয়াল এক্সেল ট্রান্সমিশন সিস্টেম এটা আমরা পরে দেখব আমরা আগে মেইন পয়েন্টগুলো আমরা দেখি বডি ফ্রেমের দুইটা অংশ একটা হল স্টিয়ারিং সিস্টেম আর একটা হল ব্রেকিং সিস্টেম অর ব্রেক এগুলো হলো চারটা অংশ একটা অটোমোবাইলের জন্য সবচেয়ে প্রয়োজনীয় চারটে অংশ এছাড়াও একটা অংশ আছে সেটা আমরা দেখব দ্য অক্সিলারিস অর্থাৎ সাহায্য কিছু অংশ রয়ে গেছে যেগুলো খুব বেশি এসেন্সিয়াল না খুব বেশি প্রয়োজন না কিন্তু এটা অটোমোবাইলকে চালানোর জন্য কমফোর্টেবল করার জন্য এগুলো ব্যবহার করা হয় অর্থাৎ আরামদায়ক করার জন্য এবং বেশি সুবিধা পাওয়ার জন্য এটা আমাদের ইউজ করা হয় অক্সিলারিজের মধ্যে একটা হলো সাসপেনশন সিস্টেম অর্থাৎ ঝাঁকুনি প্রতিরোধক যেটা এরপর হলো লাইটিং সিস্টেম হুইলস অ্যান্ড টায়ার্স এই তিনটা সিস্টেম হলো অক্সিলারিস এই অক্সিলারিস সিস্টেম যদি নাও থাকে তবুও কিন্তু অটোমোবাইল চলবে কিন্তু এই সিস্টেমগুলোর কারণে এই অটোমোবাইলের মধ্যে কিছু সুবিধা আমরা পাব এটা কমফোর্টেবল হবে এটা আমাদের জন্য সেভ হবে আমাদের ঝাঁকুনি প্রশমিত হবে এই সাসপেনশন সিস্টেম অর্থাৎ এটাকে ঝাঁকুনি প্রশমিত করবে যেরকম স্প্রিং শক অ্যাবজরভার এগুলো দ্বারা বডি এবং যাত্রীকে বিভিন্ন শখ থেকে আঘাত থেকে যা রাস্তার আঘাত থেকে এগুলোকে থেকে রক্ষা করবে লাইটিং সিস্টেম যদি না থাকে তাহলে কিন্তু অটোমোবাইল চলবে কিন্তু সমস্যা হবে হুইলস অ্যান্ড টায়ার্স এগুলো প্রত্যেকটায় নট এসেন্সিয়াল বাট ইট ক্যান মেক দ্য ড্রাইভিং মোর কমফোর্টেবল চালনা করতে কমফোর্ট ফিল হবে এটার জন্য ইউজ করা হয় এখন আমরা যে পাঁচটা অংশ দেখলাম এই পাঁচটা অংশর আমরা বিস্তারিত আমরা এখন দেখব প্রথমে আমরা দেখব ইঞ্জিন মেজর কম্পোনেন্টের মধ্যে প্রথম আমাদের বলা হয়েছে ইঞ্জিন তাহলে ইঞ্জিনটা কী যে ইঞ্জিনটা অটোমোবাইলকে চালনা করে অর্থাৎ শক্তি উৎপাদন করে তাই ইঞ্জিনের ডেফিনেশনের মধ্যে বলা হয়েছে ইঞ্জিন হচ্ছে এমন একটি যন্ত্র যা রাসায়নিক শক্তিকে যান্ত্রিক শক্তিতে বা কাজে রূপান্তরিত করতে ব্যবহৃত হয় রাসায়নিক শক্তি মানতে হচ্ছে কেমিক্যাল শক্তি অর্থাৎ ফুয়েল আমরা ডিজেল পেট্রোল এটি কিন্তু ফুয়েল অর্থাৎ জ্বালানি এই জ্বালানিকে পুরানোর কারণে এইটা কিন্তু জ্বালানি কিন্তু একটা রাসায়নিক পদার্থ সুতরাং জ্বালানিকে জ্বালানোর কারণে পুরানোর কারণে যে শক্তি হচ্ছে সেটা রাসায়নিক শক্তি এই শক্তিকে যান্ত্রিক শক্তিতে অর্থাৎ অটোমোবাইলকে চালনা করার জন্য যান্ত্রিক শক্তি অথবা এখান থেকে কাজে রূপান্তর করতে ব্যবহার করা হয় সেটাই হলো ইঞ্জিন তাহলে ইঞ্জিন সম্পর্কে আমাদের বিস্তারিত অনেক আলোচনা আছে ইঞ্জিনের ক্লাসিফিকেশন আছে সেটা আমরা পরে দেখব যে কি ইঞ্জিন আমরা দেখলাম যে প্রধান উপাদান ইঞ্জিন যেটা অটোমোবাইলের সামনে থাকে অথবা পিছনে থাকে যেটা আমরা এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ফ্রন্ট হুইল ড্রাইভ অথবা রেয়ার হুইল ড্রাইভ যার পিছনে ইঞ্জিন থাকে সেটা আমরা পরে দেখবো এরপরে দ্বিতীয় যে মেজর কোম্পানের সেটা হলো চেসিস চেসিস হলো যখন ইঞ্জিন সাসপেনশন পদ্ধতি স্টিয়ারিং পদ্ধতি এবং চাকাগুলো জানে ফ্রেমের সাথে লাগানো হলে সেই অ্যাসেম্বলিকে জানে চেসিস বলে ইহা বডি সারা বাহন বা যান এই যে এটা দেখতে এরকম অর্থাৎ ইঞ্জিন সাসপেনশন সিস্টেম স্টিয়ারিং পদ্ধতি যে এটা স্টিয়ারিং অর্থাৎ ঘোরানোর জন্য মোড় নেয়ার জন্য গাড়ির দিক নির্দেশনা নির্দিষ্ট দিক ধরে রাখার জন্য যে সিস্টেম সেটাই স্টিয়ারিং সিস্টেম এবং চাকাগুলো যে ফ্রেমের সাথে লাগানো হলে সেই অ্যাসেম্বলিকে সেই সম্মিলিত অ্যাসেম্বলিকে আমরা চেসিস বলবো অর্থাৎ চেসিস বলতে পুরো জিনিসগুলোকে আমরা চেসিস বলবো এটি বলছে বডি সারা বাহন অর্থাৎ এর কিন্তু বডি নাই বডি সারা বাহন কিন্তু এটা কিন্তু চলবে এটা চালনা করতে পারবো কিন্তু বডি সারা তাই এটা হলো চেসিস এরপরে আমরা যেটা দেখব তৃতীয় কম্পোনেন্ট বডি এবং ফ্রেম বডি হইল যানের যে অংশে যাত্রীগণ বসে বা মালামাল রাখা হয় তাকে মোটরযানের বডি বলে বডি সাধারণত মেটাল বা ফাইবার দ্বারা তৈরি করা হয় বডি তৈরির প্রধান উদ্দেশ্য যাত্রীগণের নিরাপত্তা ও আরামদায়ক এবং মোটরযানকে দেখতে সুন্দর করা এটা হলো বডির উদ্দেশ্য এরপর দেখো ফ্রেম ফ্রেম বডির একটি অবিচ্ছেদ্য অংশ মোটরযানের ইঞ্জিন সাসপেনশন পদ্ধতির যন্ত্রাংশ শক্তি সরবরাহ যন্ত্রাংশ স্টিয়ারিং পদ্ধতি প্রভৃতি যে কাঠামোর সাথে যুক্ত করা হয় তাকে মোটরজানে ফ্রেম বলে ফ্রেম সাধারণত বক্স নলাকার অথবা ইউ চ্যানেল আকৃতির তৈরি যার সাহায্যে বডিকে ওয়েল্ডিং বা রিভেডিং করে আটকানো হয় এই যে এখানে আমরা ছবির মধ্যে দেখছি যে এটা হলো ফ্রেম আর এটা হলো বডি অর্থাৎ ফ্রেম হলো বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন বক্স আকৃতির যে মেটাল দ্বারা তৈরি করা হয় অয়েল্ডিং করে সেই অয়েলডিং করে তৈরি করা হয় এর সাথে বডিকে আবার অয়েল ডিং করে সেট করা হয় আটকানো হয় অর্থাৎ বডি হলো মসৃণ যে পার্ট সেটা ফ্রেমের সাথে আটকানো হয় তাহলে বডি এবং ফ্রেম আমরা দেখলাম এরপরে আমরা যে দেখব ট্রান্সমিশন লাইন ট্রান্সমিশন লাইনের মধ্যে এই জিনিসগুলো পড়বে যে ড্রাইভ লাইন যেসব যন্ত্রাংশের মাধ্যমে মোটরযানের ইঞ্জিনের শক্তি চাকায় স্থানান্তর করা হয় ওই যান্ত্রিক সমন্বয়কে ড্রাইভ লাইন বলে এরপরে আমরা দেখব ট্রান্সমিশন ট্রান্সমিশন বলতে মূলত ইঞ্জিন থেকে চাকায় শক্তি সরবরাহ করার পদ্ধতিকে বোঝায় তবে ট্রান্সমিশন অর্থে ট্রান্সমিশন বলতে ট্রান্সমিশন গিয়ার বক্সকেই বোঝানো হয় অর্থাৎ গিয়ার বক্সের মাধ্যমে আমরা শক্তি স্থানান্তর করি চাকার মধ্যে এরপরে ডিফারেন্সিয়াল ডিফারেন্সিয়াল এমন একটি যান্ত্রিক সমন্বয় যার সাহায্যে মোটরযান মোড় নেয়ার সময় বাহিরের চাকা ভিতরের চাকা অপেক্ষা দ্রুত ঘুরতে পারে যে ডিফারেন্সিয়াল সম্পর্কে আমরা এর বিস্তারিত অনেক আলোচনা আছে আমাদের পরের সেমিস্টারগুলোতে আমরা পাবো সেটা আমরা পরে দেখব তাহলে ডিফারেন্সিয়াল ট্রান্সমিশন আর ড্রাইভ লাইন এগুলো কিন্তু ট্রান্সমিশন সিস্টেমের মধ্যেই পড়ে অর্থাৎ ট্রান্সমিশন অর্থ ইঞ্জিনের শক্তিটাকে চাকায় স্থানান্তর করার জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটাই কিন্তু ট্রান্সমিশন সিস্টেম তাহলে এইটা আমরা দেখি এইটা একটা ইঞ্জিন এই ইঞ্জিন থেকে গিয়ার বক্সের মাধ্যমে পিছনের চাকায় শক্তি সরবরাহ করা হচ্ছে এই ছবির মধ্যে দেখানো হচ্ছে এটা আমরা যদি ইঞ্জিন থেকে বডি থেকে আলাদা করে আমরা দেখি তাহলে এটা দেখবো এটা হলো ইঞ্জিন ইঞ্জিন থেকে পাওয়ার গিয়ার বক্সের মাধ্যমে ড্রাইভ সাইভ হয়ে ডিফারেন্সিয়ালে চলে যাচ্ছে রেয়ার হইল অর্থ পিছনের চাকা তাহলে পাওয়ারকে ট্রান্সমিট করার জন্য যে সিস্টেমগুলো অ্যারেঞ্জমেন্ট যে করা হয় সেটা কিন্তু ট্রান্সমিশন সিস্টেম তাহলে আমরা এই জিনিসগুলো দেখলাম এখানে মাঝখানে গিয়ার বক্সের সাথে আবার গিয়ার বক্সের পরে আবার ক্লাস থাকবে আমরা অত ইঞ্জিনের পরে ক্লাস থাকবে এই যে ক্লাস ক্লাসের কথা আমরা দেখি না ক্লাসের ফাংশন আমরা পরে দেখব তাহলে আমরা মেন জিনিসগুলো দেখলাম এরপরে দেখব এক্সেল শ্যাফট এক্সেল শ্যাফ কি এক্সেল শ্যাফটগুলি ডিফারেন্সিয়ালের উভয় পাশে এবং প্রতিটি চাকার দিকে সংযুক্ত থাকে এক্সেল শ্যাফগুলি ডিফারেন্সিয়াল দ্বারা নিয়ন্ত্রিত হয়ে স্বাধীনভাবে ঘরে এরপরে এক্সেল শাফটের দুইটা একটা হলো রেয়ার এক্সেল পিছনের এক্সেল আর একটা হলো সামনের এক্সেল পিছনের এক্সেল কি রেয়ার এক্সেল পিছনের এক্সেল ড্রাইভিং চাকাগুলিকে শক্তি সরবরাহ করে এই জন্য পিছনের এক্সেলকে বা লাইভ এক্সেল বলা হয় লাইভ মানে কি জীবন্ত জীবন আছে এই জন্য লাইভ এক্সেলও বলা হয় যদি পিছনের চাকা শক্তি সরবরাহ করা হয় এটা আবার দেখতে যে এরকম লাইভ রেয়ার এক্সেল অর্থাৎ পিছনের চাকার এই দুটা যে শ্যাবটির সাথে চাকাকে ঘুরানোর জন্য যে শ্যাবটা ইউজ করা হচ্ছে সেটা রেয়ার এক্সেল যেহেতু পিছনের এই জন্য রেয়ার এটা রেয়ার এক্সেলের আরেকটা ছবি দেখানো হয়েছে ডিফারেন্সিয়াল থেকে পাওয়ারটা চাকাতে সরবরাহ কীভাবে হচ্ছে সেটা দেখানো হয়েছে এরপরে রেয়ার এক্সেল দেখলাম এরকম ফ্রন্ট এক্সেল অর্থাৎ সামনের যে এক্সেলটা অর্থাৎ গ্যারির সামনের অংশে অবস্থিত যার উভয় পাশে চাক সামনের চাকা সংযুক্ত অর্থাৎ সামনের চাকাকে ড্রাইভ করার জন্য যে স্যাপটা ইউজ করা হয় সেটাকে আমরা ফ্রন্ট এক্সেল বলবো সেই স্যাবটাকে আমরা বলবো এক্সেল স্যাপ যেহেতু সামনের চাকার সাথে সংযুক্ত সেহেতু এটাকে এক্সেল স্যাপ বলবো তাহলে এক্সেল বলবো ওকে এর ছবি একটা আমরা দেখি এদের সামনের চাকা এই সামনের চাকার সাথে এই যে রেড কালার দিয়ে আমরা এই স্যাপটা দেখিয়েছি ফ্রন্ট এক্সেল এটাকে ফ্রন্ট এক্সেল বলে এরপরে আমরা যে দেখব পিছনের এক্সেল এবং ফ্রন্ট এক্সেল দুটো একসাথে ছবি আমরা এখানে দেখিয়েছি এই চাকাটা পিছনে ইঞ্জিন সামনে তাহলে এই দুটা সামনের চাকা এই দুটা পিছনের চাকা তাহলে পিছনের চাকাকে ড্রাইভ করার জন্য যে স্যাবটা ইউজ করা হবে সেটা রিয়ার এক্সেল এবং সামনের চাকাকে ড্রাইভ করার জন্য যে স্যাবটা ইউজ করা হবে সেটা ফ্রন্ট এক্সেল বলবো তাহলে আমার মনে হয় এক্সেল সম্পর্কে এবং মেইন কম্পোনেন্ট সম্পর্কে আমরা জানতে পারলাম এরপরে আমরা দেখব স্টিয়ারিং সিস্টেম অর্থাৎ মোটরযানকে নির্দিষ্ট দিক দিকে চালানো বা এর দিক ঠিক রাখার জন্য যে অ্যারেঞ্জমেন্ট সেটা আমরা স্টিয়ারিং সিস্টেম বলবো এ ডেফিনেশনে কি বলছে যে পদ্ধতিতে মোটর মোটরজানের চাকার দিক পরিবর্তন করে মোটরজানকে নির্দিষ্ট দিকে পরিচালিত করে তাকে স্টিয়ারিং পদ্ধতি বলে তাহলে স্টিয়ারিং পদ্ধতি কাজ কী সেটা আমরা এখন দেখবো স্টিয়ারিং পদ্ধতির কাজ এক নম্বর স্টিয়ারিং পদ্ধতি মোটরজানের চাকাগুলিকে ঘুরিয়ে ডানে বা বামে ঘোরাতে সাহায্য করে অর্থাৎ চাকাকে ঘুরিয়ে ড্যানে বামে মোটরযানকে ঘুরাতে সাহায্য করে দুই নম্বর এই পদ্ধতিতে মোটরযানের স্টিয়ারিং হুইলের ঘূর্ণমান নড়াচড়াকে সামনের চাকার কৌণিক মনে পরিবর্তন করে কারণ আমাদের সামনের চাকাকেই ড্রাইভ করতে হয় সামনের চাকাকেই ঘুরাতে হয় তাহলে সামনের চাকার কৌণিক মোড়ে পরিবর্তন করে এই স্টিয়ারিং হুইল এটাকে স্টিয়ারিং হুইল বলে এটা মোটর জানে যেখানে ছবি দেওয়া আছে স্টিয়ারিং হুইলের যে আমরা ঘুরনো ঘুরাই সেটা ঘুরানোর কারণে এর নড়াচড়াকে সামনের চাকার কৌণিক মোড়ে পরিবর্তন করে আমরা কিন্তু সরাসরি চাকাকে ঘুরাই না আমরা এই স্টিয়ারিং হুইল বলে এটাকে স্টিয়ারিং হুইলকে আমরা ঘোরানোর কারণে চাকা কৌণিক মোড়ে ডানে অথবা বামে যাচ্ছে একটা নির্দিষ্ট কোণে মোড় পরিবর্তন করতেছে ওকে তাহলে আমার মনে হয় বুঝতে পেরেছ সবাই এরপরে তৃতীয় আমরা দেখব যে এই পদ্ধতিতে চালক খুব সহজে কম শক্তি প্রয়োগ করে চাকা দয়কে ঘোরাতে পারে আমরা যদি অনেক শক্তি প্রয়োগ করি চাকাকে ঘোরানোর জন্য তাহলে চাকা ঘুরানো অনেক কঠিন কিন্তু স্টিয়ারিং সিস্টেমের মাধ্যমে ড্রাইভার দেখব খুব ইজিভাবে এই স্টিয়ারিং হুইলকে চালনা করে খুব বেশি শক্তি প্রয়োগ করতে হয় না কিন্তু এই কম শক্তি প্রয়োগ করে চাকাকে খুব সহজে ঘুরাইতে পারে এই স্টিয়ারিং পদ্ধতির মাধ্যমে এটি মোটরযানের দিক সঠিক বা স্থিতিশীলতা বজায় রাখে নির্দিষ্ট দিক বজায় রাখে স্থিতিশীলতা বজায় রাখে এরপরে লাস্ট আর একটা দেখব এটি মোটরযানের টায়ারের ক্ষয় বা সিরে যাওয়া নিয়ন্ত্রণ করে তাহলে আমরা স্টিয়ারিং পদ্ধতির আমরা কাজ দেখলাম এরপরে আমরা স্টিয়ারিং পদ্ধতি কেমন এই যেটা স্টিয়ারিং পদ্ধতির একটা ছবি আমি এখানে দেখে দেখিয়েছি এটা মেকানিক্যাল স্টিয়ারিং সিস্টেম অর্থাৎ এখানে ড্রাইভার বসে স্টিয়ারিং হুইলকে ঘুরাবে যার কারণে এখানে আমাদের গিয়ার বক্স একটা থাকে রিডিউসিং বল গিয়ার বক্স এটা বলে এই গিয়ার বক্সের মাধ্যমে শক্তিটা চাকাতে শ্যাফটের মাধ্যমে টাই রডের মাধ্যমে চাকাতে সরবরাহ হয় স্টিয়ারিং হুইল ঘুরাইলে চাকার কৌণিক মোড়ে পরিবর্তন হয় তাহলে এটা আমরা দেখলাম এর ফাংশন আমরা পরেও দেখতে পারবো তোমাদের আরও সাবজেক্ট আছে এই বিষয়ে বিস্তারিত আমরা এখানে সংক্ষিপ্ত দেখলাম এরপরে আমরা দেখব ব্রেকিং পদ্ধতি ব্রেকিং সিস্টেম তাহলে ব্রেকিং সিস্টেম কি যে পদ্ধতিতে ব্রেক তার ব্রেকিং কার্যক্রম সম্পন্ন করে তাকে ব্রেকিং পদ্ধতি বলে ব্রেকিং পদ্ধতির কাজ এবং ব্রেকের কাজ একই অর্থাৎ আমরা হুইলকে নিয়ন্ত্রণ করার জন্য ব্রেক সিস্টেম আমরা ইউজ করি এখন আমরা ব্রেকিং সিস্টেমের কাজ দেখব ব্রেকিং সিস্টেমের ফাংশান মূলত দুইটা একটা হলো যে প্রয়োজনের সময় খুব কম সময়ে গাড়ির গতিকে কমিয়ে দেওয়া বা থামানো দ্বিতীয় হইল গাড়ি মর সময় এবং পাহাড়ের ঢালুতো নামার সময় গাড়ির গতিকে নিয়ন্ত্রণ করা এটা হলো ব্রেকিং সিস্টেমের কাজ তাহলে ব্রেকিং সিস্টেমের আমরা কাজও জানলাম স্টিয়ারিং সিস্টেমের কাজ আমরা জানলাম এরপরে আমরা যে দেখব ব্রেকিং সিস্টেম কয় প্রকার ব্রেকিং সিস্টেম মূলত আমরা চার প্রকার এখানে দেখিয়েছি মূলত চার প্রকার আমরা দেখতে পাই একটা হলো হাইড্রোলিক সিস্টেম হাইড্রলিক ব্রেকিং সিস্টেম অর্থাৎ হাইড্রলিক ফ্লুইড দ্বারা এর ব্রেকিং কার্যক্রম পরিচালিত হয় অর্থাৎ ওয়ার্কিং সাবস্ট্যান্স হিসাবে আমরা এখানে ব্রেকিং ফ্লুইড অর্থাৎ এক প্রকার ব্রেক অয়েল আমরা ইউজ করি হাইড্রোলিক সিস্টেমে ব্রেক অয়েলের মাধ্যমে চাপ সৃষ্টি করে হুইলকে থামানো হয় সেটা আমরা এর ফাংশনটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব সামনের ক্লাসে আমরা আলোচনা করব এরপরে এয়ার ব্রেকিং সিস্টেম এয়ার ব্রেকিং সিস্টেম হইল ব্রেকিং সিস্টেমের কাজ কিন্তু হুইলকে থামানো হুইল হুইলের গতিকে কুমাইয়ে দেওয়া তাহলে এয়ার ব্রেকিং সিস্টেম অর্থাৎ এয়ারের প্রেশারের কারণে এয়ারের মাধ্যমে ব্রেকের কার্যক্রমকে পরিচালনা করা ব্রেকিং কার্যক্রম পরিচালনা করার জন্য যে ওয়ার্কিং সাবস্ট্যান্স আমরা ইউজ করবো সেটা হলো এয়ার আর হাইড্রোলিকের সময় হাইড্রোলিক ব্রেকের ব্রেক সিস্টেমে হাইড্রোলিক ফ্লুইড আমরা ইউজ করি ব্রেক ফ্লুইড ইউজ করি আর এয়ার সিস্টেমে এয়ার ইউজ করি এরপরে আমরা দেখি মেকানিক্যাল মেকানিক্যাল সিস্টেমে এয়ার ইউজ করা হয় না ফ্লুইড যেটা আমরা ব্রেক অয়েল বলি সেটা ইউজ করা হয় না মেকানিক্যালভাবে ইউজ করা হয় অর্থাৎ এখানে শুধু লিভার ইউজ করা হবে কোনো রড ইউজ করা হয় যেরকম পার্কিং ব্রেক যারা আমরা জানি অটোমোবাইলের ক্ষেত্রে পার্কিং ব্রেক পার্কিং ব্রেকের ক্ষেত্রে কিন্তু পুরোটাই মেকানিক্যাল সিস্টেম অর্থাৎ কোনো গাড়িকে থামায় রাখার জন্য যে গাড়ি রেখে দিয়েছে আর গাড়িটা থেকে কোনো প্যাসেঞ্জার নাই এই গাড়ি যেন এমনি কেউ ধাক্কা না ধাক্কা দিয়ে অথবা গাড়ি যেন এমনি গড়ে না যায় অথবা এখানে এখান থেকে চলে না যায় যার কারণে পার্কিং ব্রেকটা আমাকে করে রাখতে হয় যেন ধাক্কা দিলে এই গাড়িটা চলে না যায় সেটাকে আমাকে পার্কিং ব্রেক বলি সে পার্কিং ব্রেকটা কিন্তু পুরো মেকানিক্যাল সিস্টেম সেটা আমরা পরে দেখব এরপরে অ্যান্টি ব্রেকিং সিস্টেম এটা এটাকে সংক্ষিপ্ত এবিএস বলে এতে অ্যান্টি লক বিতে ব্রেকিং সিতে সিস্টেম অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম এই অ্যান্টি ব্রেকিং সিস্টেমটাও আমরা পরে বিস্তারিত আলোচনা করব এটা খুবই অ্যাডভান্টেজ এবং এবিএস সিস্টেম এখন অটোমোবাইলের ক্ষেত্রে অ্যাভেলেবল এবং রিস্ক কম এই এবিএস সিস্টেমে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা খুবই কম কেন সেটা আমরা পরে বিস্তারিত আলোচনা করব। তাহলে আমরা আজকে এতটুকু দেখলাম আমার মনে হয় আমি আর ক্লাসটাল দীর্ঘায়িত করব না তোমরা এই জিনিসগুলা নিজের মধ্যে আনার জন্য বারবার প্র্যাকটিস করবে তাহলে আমরা এই জিনিসগুলা দেখলাম এবং সামনের ক্লাসগুলায় সামনের ক্লাসে আমরা এই অধ্যায়ের আমরা বাকি অংশগুলো নিয়ে আলোচনা করব এবং ব্রেকিং সিস্টেম এই স্টিয়ারিং সিস্টেমের বিস্তারিত নিয়ে আমরা আলোচনা করব। তাহলে তোমরা আজকে সবাই ভালো থাকো আগামী ক্লাসে দেখা হবে আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম